তোমরা কি ঘরে বসে সাইড ইনকাম করতে চাও? তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, বৃষ্টি ব্লগে সবাইকে স্বাগতম। নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আর আমি তো ভালো আছি, তোমরা কেমন আছো? তো সকালবেলা আমি এখানে উঠোন ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়ে দেখো, অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, তো উঠোন আমি পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়েছি। আর এদিকে যে উনুনটা আছে, এখানে বৃষ্টির জল পড়ে, বুঝলে তো, ওপরে ছাউনিটা এতটাই ছোটো দেওয়া যে বৃষ্টির জল পড়ে পড়ে খুব তছনছ হয়ে যায়, মানে মাটি ওটা ওটা হয়ে যায়, তো ওটা গোবর আর মাটি দিয়ে লাপা হয়েছে। আর এদিকে ঘরের ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঝাঁট দিয়ে মুছে মাছে পুরো কমপ্লিট করে ফেলেছি, তো ঘরটা গুছিয়ে ফেললাম, তো সেটাই একটু শেয়ার করছি। তো সকাল সকাল গামছাগুলো আমি কেচে নিয়ে এখানে দেখো গামছাগুলো শুকিয়ে গেছে, আমি পাট করে রেখে দিয়েছি। যার যে গামছা, আমাদের সবাইকার গামছা আলাদা, তো গামছাগুলো শুকিয়ে শুকনো হয়ে যাওয়ার পর পাট করে রেখে দিয়েছি। আর এখানে মা দেখো শুয়ে আছে, মায়ের একটু শরীরটা খারাপ, তো মা শুয়ে আছে স্নান করে। আর এখানে আল্লা গুছানো আমার পুরো কমপ্লিট। এখানে ফ্রিজে এখানে কিছু নেই, কালকেকারের বাসে তরকারি আছে, তো এই তরকারিটা আমরা আর কেউ খাবো না, এটা আমরা লুসিকে দিয়ে দেবো। মানে তোমাদের সাথে শেয়ার করেছি যে উপরে আমাদের একটা কুকুর থাকে, তো ওই কুকুরকে দুপুরবেলা আমরা দিয়ে দেবো, লুসি ওর নাম, তো ওকে আমরা দুপুরবেলা লাঞ্চে ওই খাবার দিয়ে দেব। আর আমি চলে এসেছি রান্নাঘরে, আজকে দুপুরে কী কী রান্না করলাম তো সেটাই শেয়ার করছি। তো এখানে আছে শাক ভাজা, শাক ভাজা হয়েছিল, ভাত, করে দিলাম একটুখানি মতো। তো আজকের মেন ডিশ হচ্ছে মুরগির পা, মানে মুরগির পা তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? ওটা আমরা যেভাবে মাংস করে সেভাবেই করি, তো আমরা এটা খেতে ভীষণভাবে ভালোবাসি। তোমরা কে কে খাও আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও, কারণ জানা থাকে না যে আমার সঙ্গে কার খাওয়ারটা ম্যাচ করছে। তো তোমরা কে কে খাও একটু আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও। এভাবেই আমি সব কিছু এখানে রেখে দিই, দিয়ে দেখো আমি আবার যেরকম ছিল সেভাবে সব কিছু রেখে দিয়েছি, দিয়ে আমি চুবি টুবি চাপা দিয়ে রাখি। আর এই রান্নাঘরে আসলেই এই জায়গাটা না দেখলে হয় না, এত সুন্দর লাগে ভিউটা কি বলবো। তবে পুকুর যেহেতু উঠেছে, পুকুরে জল এখন নেই, যখন পুকুর ভর্তি জল থাকে তখন আরও ভালো লাগে। যেহেতু আমি অতটা সাঁতার জানি না, তবুও আমার ভালো লাগে, কেন জানি না, দেখতে পরিবেশটা খুব ভালো লাগে দেখতে। আর এদিকে বাথরুমে রেখেছি আমি বাবার লুঙ্গি, আমার নাইটি আর দু একটা কিছু আছে, এগুলো কাছাকাছি পরবো, বেশি কিছু ছিল না। মানে আজকে সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠেছি, উঠে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিয়ে কাজ ফাজ করে নিয়ে সেই জন্যই আমি তোমাদেরকে শেয়ার করছি। আর মা শুয়ে আছে, আমি ভাবলাম তাহলে আমিও স্নানটা করে নিই, যেহেতু ওরা এখনও কেউ কাজ থেকে আসেনি, তো সেই কারণে ভাবলাম আমি একটু পেনের কাজ করব। তো আমি যেহেতু কাজ করব, স্নান করে উঠলাম আর দেখি ওরা চলে এসেছে, তো এসে আমি দেখলাম ওরা ওপরের ঘর পরিষ্কার করছে, মানে আমাদের যে ঘরটা পুট্টির কাজ হয়েছে সেই ঘরটা ওরা পরিষ্কার করছিল। তো আমি ওপরে গেলাম, গিয়ে ওর সঙ্গে কথা বলছিলাম, আর দেখো ও পুরো কি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে, ঘরটা খুব নোংরা ছিল, সুন্দর করে ও পরিষ্কার করে নিয়েছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। এখানের ভিউটাও খুব সুন্দর লাগে, যখন আমরা বাইরে দাঁড়িয়ে থাকি, রাস্তা থেকে লোক যায়, খুব সুন্দর লাগে। আর বৃষ্টি আসলে পুকুরটা এত সুন্দর দেখতে লাগে না, তোমাদেরকে কি বলবো। আর এখানে দেখো কি করছে, এখানে জানলা আমাদের ফ্লোর হবে না, বুঝেছো? আমাদের যে তোমাদেরকে বললাম যে ঘরটা ভাঙতে হবে, তো
আর এখানে আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর, লাঞ্চের পর আমি ওপরে চলে এসেছি, আর ওরা তিনজন নিচে আছে, বাবা মা আর ও টিভি দেখছে, আর আমি ওপরে চলে এসেছি একটু রেস্ট নেব। তো আমি তোমাদেরকে এটাই বলছিলাম যে একটু রেস্ট নিয়ে, মানে একটু হালকা করে ঘুম দেবো, দিয়ে উঠে আমি পেনের কাজ করব, টিউশনই পড়াবো, আর তোমাদের সাথে কিছু অন ক্যামেরায় কথা বলবো, ঠিক আছে? তো চলো, এখনের জন্য টাটা। তোমাদেরকে আমি বলেছিলাম আমি যেহেতু বাড়িতে একটা সাইড ইনকাম করছি, ঠিক আছে, তো কোনোরকমভাবে তোমাদের কাছে রেসপন্স একদমই পাচ্ছি না। তোমরা প্লিজ জানিও কে কে করতে চাও, আর এখানে আমি ঘরে বসে কত টাকা ইনকাম করি সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। কেউ ইন্টারেস্ট থাকলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও, আর আমার কন্ট্যাক্ট নাম্বার আমি তোমাদেরকে দিয়ে দেবো, কেউ চাইলে আমার সঙ্গে কন্ট্যাক্টও করে নিতে পারো। এখানে তোমরা ঘরে বসে খুব ভালো টাকা একটা ইনকাম করতে পারবে, যেটা তোমাদের সংসারে সব কিছু কাজ সামলে, যেখানে তোমাদের কোনো রকমভাবে কোনো কিছু অসুবিধা হবে না, একদমই অসুবিধা হবে না, কারণ আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি, সকালের কাজকর্ম থেকে শুরু করে সংসার ধর্ম রেখে দিয়ে, তো এখানে আমি করছি, অসুবিধা তোমাদের হবে না। তো এখানে আমি অন স্ক্রিন কথা বলছিলাম, ফোনটা খারাপের জন্য পরে সাউন্ড শুনতে পারিনি, আমাকে ভয়েস ওভার দিয়ে দিতে হয়েছিল। তো এটাই বলছিলাম যে রাত্রে খাওয়া দাওয়ার পর আমি এখানে পেনের কাজ করছি, করে শুয়ে পড়বো। তো কি বলো তো, রাত্রে বলো দুপুরে বলো, খেয়ে সময় সময় শুধু শরীরটা খারাপ হয়ে যায়, তো সেই জন্য একটু সময়টাই কাটলো, কাজটাও এগোলো, আর শরীরটাও সুস্থ থাকলো। তো সেই কারণে আমি কাজ করে তারপর বিছানা করে শুয়ে পড়বো। তো আজকের জন্য টাটা। ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো।